এই গরমে আর ঘরে একদম থাকা যাচ্ছে না, একদম না, প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে। আর আমরা বড় আমরা গরম সহ্য করতে পারবো, বাট আমার বাচ্চাটা কিন্তু পারবে না, একদম ছোট্ট বাচ্চা, তার জন্যই কিন্তু ওর বাবা কুলারটা নিয়ে এসেছে। তো চলো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকুন। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আর দেখো এখানে কিন্তু চলে এসেছি আমরা হ্যাভেলসের এখানে, আর এখানে না হ্যাভেলসের দারুণ দারুণ সব প্রোডাক্ট ছিল, আর আমরা কিন্তু এখান থেকেই নিয়েছি, তাই জন্য এটার ভিডিও করেছি। আর তাছাড়া এর আগে কিন্তু আমরা অনেকগুলো দোকান ঘুরেছি, 3 থেকে 4টে দোকান দেখেছি, বাট সেখানে আমাদের পছন্দ হয়নি, তবে এখানের প্রোডাক্টগুলো খুব ভালো ছিল, সেই জন্য অনেক কটা দেখেছি আমরা, দেখে অনেকক্ষণ কথা বলেছি, মানে অনেকক্ষণ অনেকক্ষণ, সেই 7টা থেকে 9টা 2 ঘন্টা আমরা মানে কথাবার্তা বলে দোকান ঘুরে ঘুরে, তবে আমাদের এই হ্যাভেলসের দোকানে এসেই কিন্তু আমাদের কুলারটা পছন্দ হয়েছে। তো কি কুলারটা নিচ্ছি কীরকম দেখিয়ে দিচ্ছে এরা, তো তোমরা দেখো ছোট্টো ভিডিও, বেশি বড় না তো, প্লিজ প্লিজ দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ প্লিজ ফলো করে দিও। তো ফ্রেন্ডস ওটা যে আগে দেখালো ওটা কিন্তু দেখলাম ভালো ছিল, বাট আমাদের পছন্দ না। এবার এইটা যেই জিনিসটা দেখছি আমরা, দেখো এটা হচ্ছে 65 লিটারের, আর এটার দাম কিন্তু বলেছিল 12,500 টাকা, বাট 1টা টাকাও ডিসকাউন্ট করছিল না। তবে তো গাইজ দেখো, দেখতে দেখতে কিন্তু চলে এসেছে আমাদের ডেলিভারি, আর এখন কিন্তু প্রায় 9:30 বাজে, আর ওনারা বলেই দিয়েছিলেন 9:30টার মধ্যেই চলে আসবে। আর দেখো আমাদের মাল কিন্তু চলে এসেছে, আমরা ভীষণ খুশি, সত্যি রেহাই পেতে চলে এসেছে কুলার, আর এই কুলারটা অসাধারণ কুলার। তো গাইজ আমরা সবাই জানি এসি কিন্তু দারুণ একটা জিনিস, বাট কি করবো বলে এখন কুলারটাই নিচ্ছি। আর দরজা জানলা সব বলেছে খুলে রাখতে, তো খুলে রাখলে হাওয়াটা মানে দারুণ আসবে, ঠান্ডা একটা কুলিং আসবে, তো সেই কারণে, বাট রাতের বেলা জানলাটা খোলা অসুবিধা হয়ে যাবে, কেননা মশা প্রচণ্ড পরিমাণে, আর এদিকে হাওয়া পাবো বাট মশা কামড়া অসুবিধা হয়ে যাবে, ওই জন্য রাতের বেলা কিন্তু আমরা জানলাটা বন্ধই রেখেছিলাম, বাট যখন ভোর হয়েছে তখন সঙ্গে সঙ্গে খুলে দিয়েছি। তো চলো দেখো এটা কী লেখা আছে, হ্যাভেলস, আর এটা কিন্তু 65 লিটারের বন্ধুরা, আর অনেক লিটারের 30-40 ছিল, 70-95, বাট আমাদের কিন্তু এটাই বেস্ট মনে হয়েছে, কেননা বেশি বড়ও না বেশি ছোটও না, জাস্ট মিডিয়ামের একটা নিয়েছি, তাও ভালোই বড় আছে, বলো 65 লিটার মানে কিন্তু ভালোই বড়, এর থেকে বড় নিলে ভালো লাগবে না, ওই জন্য 65 লিটারেরটাই নিয়েছি, আর অনেকগুলো দেখেছিলাম তবে এটাই আমাদের পছন্দ হয়েছে। আর দেখো এখানে কিন্তু আনবক্সিং করা হচ্ছে, আর এটা এবার খুলে নিচ্ছে, দেখো এবার কুলারটা বার করা হচ্ছে, তো আমি তো খুব এক্সাইটেড প্রচণ্ড পরিমাণে। তো গাইজ দেখো এখানে কুলারটা কিন্তু পুরো প্লাস্টিকে মোড়া আছে, এখন কিন্তু উনি খুলে দেবেন এইটা প্লাস্টিকটা। এসিতে একটা প্রবলেম, এসিতে কোনো প্রবলেম নেই, বাট কুলারে কিন্তু জল দেওয়ার একটা প্রবলেম আছে, বাট এটা কিন্তু সেরকম না, যেহেতু ভালো একটা দামি কুলার এটা, সেই জন্য একেবারে জল দিলে কিন্তু সারা রাত কি সারা রাত তো চলবে, প্লাস মানে অনেকটা অনেকক্ষণ চলবে, এখানে 12 ঘন্টা পুরো বলে দিয়েছে, একবার আমরা জল ঢালবো পুরো 12 ঘন্টা আরামসে চলে যাবে, আমাদের আর কোনো মানে খাটনি হবে না যে রাতের বেলা উঠে জল দেওয়ার ব্যাপার আছে, সেরকম কোনো ব্যাপার না বন্ধুরা। আমরা কিন্তু নিয়ে এসে এটা 8টার সময় জল দিয়েছিলাম এবার, এবং সকালে উঠে দেখি একটুখানি জাস্ট জলটা কমেছে, তার মানে বুঝতেই পারছো কতক্ষণ চলবে। আর ওখান থেকে যেখান থেকে আমরা নিয়েছিলাম ওখান থেকে কিন্তু বলেই দিয়েছিলো যে একবার জল দেবেন আরামসে 12 ঘন্টা চলবে, 12 ঘন্টা, বুঝতেই পারছো, তো আমাদের কিন্তু কোনো অসুবিধা নেই। এক একটা কুলারে অনেকে, আমরা যখন কুলার নেওয়ার আগে যাদের কুলার আছে যাদের ঘরে তাদেরকে কিন্তু আমরা জিজ্ঞেসও করেছিলাম যে কীরকম ব্যাপার, কতবার জল দিতে হবে, তো অনেকে বলছে কুলার ভালো না অনেকবার জল দিতে হবে, কিন্তু সেরকম কোনো ব্যাপার না বন্ধুরা, তুমি যেই ধরনের কুলার নেবে সেই রকম মানে জল দিতে হবে। এবার কেউ যখন যদি তুমি কম দামি জিনিস নাও তাহলে কিন্তু তোমাকে বারবার জল দিতে হবে, বাট আমরা কিন্তু কম দামি জিনিস নিইনি, এটার দাম কিন্তু নিয়েছে বন্ধুরা 13,500 টাকা 65 লিটারের, বুঝতেই পারছো। আরও যেটা ছিল 70 লিটারের ওইটা আবার দাম বলছে 15,000 টাকা, মা তো আনলাম দরকার নেই, 65 লিটার এটা অতটাও ছোটো নয়, দেখতেই পাচ্ছ বেশ ভালোই বড় আছে কিন্তু, আর একবার জল দেওয়াতে 12 ঘন্টা টানবে, বুঝতে পারছো তোমরা বন্ধুরা। আর দরজা জানলা যেহেতু খুলে রাখতে বলেছে একদম মানে ঠান্ডা কুলিং আরামসে ঘুমিয়েছি, সত্যি কথা বন্ধুরা আজকে রাতে। তো যাই হোক চলো ভিডিওটা দেখো, প্লিজ স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু কিচ্ছু বুঝতেই পারবে না,
তো ভিডিও কিন্তু তোমাদের জন্যই বানানো, তো তোমরা প্লিজ একটু দেখো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভালো হলেও কমেন্টে জানিও যে ভালো হয়েছে, আর যদি খারাপ ভিডিও হয় তবু বলে দিও যে না ভিডিও ভালো হচ্ছে না, ভিডিওর কোয়ালিটি ভালো না, তো তোমরা বলতে পারো মানে কী কী প্রবলেম হচ্ছে, প্লিজ প্লিজ তোমরা বললে তবেই তো সেরকমভাবে ভিডিও বানাবো বলো। আর দেখো আমার মেয়ে কিন্তু দাদানের কোলে এখন আছে আর ও তো মানে ভাবছে এটা কী এনেছে পাপা, সত্যি কথা বাবা মায়েরা তার সন্তানের জন্য সব কিছু করতে পারে। আর ওর বাবা তো কদিন ধরেই বলছিল আমার কুলার আনবো কুলার আনবো, কেননা আমার বাচ্চার সহ্য করতে পারছে না, এত কষ্ট হচ্ছে বাচ্চার শরীরে, এত গরমে ঘামাচি বেরিয়ে গেছে, সেই জন্য কিন্তু ওর বাবা ওর জন্য এনে দিয়েছে। সত্যি কথা মানে বাবারা তার সন্তানদের খুব খুব ভালোবাসে। তো দেখো বন্ধুরা তোমরা এক আর না কুলারে এক একটা রিমোট সিস্টেম ছিল, বাট আমরা কিন্তু ওটা নিইনি, আমরা ম্যানুয়ালটাই নিয়েছি, তো আমার মনে হলো ম্যানুয়ালেরটাই বেস্ট তাই জন্য আমরা নিয়েছি। আর এখানে দেখো উনি বোঝাচ্ছেন যে এখানে বরফ দিতে হবে, আর দেখো একটা ছোট বেশি মতন আছে সেখানে কিন্তু জল দিতে হবে, আর জল কিন্তু মোটামুটি হ্যাঁ 8 বালতি লেগেছে। তো যাই হোক 8 বালতি জল একটু কোনো কষ্ট নেই, কেননা সামনে একদম সামনে আমাদের কল আছে, তো 8 বালতি জল ঢেলে ব্যাস আরামসে আরামসে চলে যাবে একদম 12 ঘন্টা, কোনো চিন্তা নেই। দেখো এখানে আমার ছোট্ট দেওর সেও আবার জল ভরছে, অনেক হেল্প করেছে আমাদের। তো দেখো এটা হচ্ছে মিনি চার্জিং ফ্যান, বললাম মেয়ের জন্য কিনেছিলাম, তো কারেন্ট চলে গেলে এটা কাজে লাগবে, অর্ডার দিয়েছিলাম একটা বাট ওটা ডিসপুট ছিল বলে ওটা ক্যান্সেল করে এটা কিন্তু নিয়েছি। তো চলো টাটা বাই বাই, টেক কেয়ার।